ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে চলে এসেছি সাদিয়া ওয়েডিং শপে। আপনাদেরকে আজকে চমৎকার সব পাগড়ির কালেকশন দেখাবো। এত সুন্দর সুন্দর অথেন্টিক কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন, যা বলার বাহিরে। প্রত্যেকটা কালেকশনই কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। এছাড়াও আপনাদের যদি এখান থেকে কোনো কালেকশন যদি ভালো লেগে যায়, তাহলে কিন্তু আপনারা একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা মার্ক করে দিলে আমরা সেম টু সেম পাগড়িটা কিন্তু আপনাদের জন্য পাঠাতে পারবো বা আপনাদেরকে দিতে পারবো। দেখেন, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন। আপনাদের কোনো স্টাইলটা পছন্দ হলে, সেটা যদি আপনারা কালার ভ্যারিয়েশন চান, আমরা কিন্তু কালার ভ্যারিয়েশন আপনাদেরকে দিতে পারবো। অনেক অনেক কালেকশন থেকে আপনারা আপনাদের পছন্দের পাগড়িটা কিন্তু বাছাই করে নিতে পারবেন সাদিয়া ওয়েডিং শপ থেকে। তো আমাদের আরও কালেকশন আছে, আমি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর পাগড়ির কালেকশন আছে। দেখেন কি সুন্দর ফেদার দেওয়া, দারুণ। তো প্রাইজিংটা কত আসতেছে, কোনটার দাম কত, কত থেকে শুরু, কত থেকে শেষ, সব কিছু কিন্তু আমরা আপনাদেরকে ডিটেলে বলে দিব। আর পাগড়ির জন্য কিন্তু সুন্দর বক্স থাকবে। আপনারা কিন্তু এই পাগড়িগুলো যখন কিনবেন, সুন্দর বক্সে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে, তাই আপনাদের কিন্তু পাগড়ি ক্যারি করতেও কোনো অসুবিধা হবে না। ভাই, স্টার্টিংটা কত আর হাইয়েস্ট কত পাগড়ি যদি কেনার বাজেটটা, শুরু কত থেকে? আপনারা যদি পাগড়ির ভিতরে গোল্ড লাগান, সিলভার লাগান, মণি মুক্তা লাগান, আমরা তা নিষেধ করতে পারবো না, ঠিক না? শখের তো 80 টাকা। বিয়ে তো মানুষ প্রতিদিন করে না, বিয়ে তো মানুষ একদিনই করে। যারা ভালো না তারা অনেকদিন করে, কিন্তু যারা ভালো তারা তো একদিনই করে। তো যাই হোক, আপনাদের সে একদিনকে স্মৃতিময় এবং মধুময় করে তোলার জন্য কিন্তু যতটা যা করা লাগে সব কিছু কিন্তু আমাদের কাছে আছে। আপনারা চলে আসবেন সাদিয়া ওয়েডিং শপে। ভাইয়ার হাতে যে পাগড়িটা আমি দেখাচ্ছি, এটা কি কি পাগড়ি বলে ভাইয়া? এটা হলো রাজস্থানী পাগড়ি। এটা কিন্তু আপনারা যে কোনো কালার কম্বিনেশনের মধ্যে করিয়ে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে ভার্মিলন রেড, যেটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চাইলে আপনারা কিন্তু ব্লুজের কালারটাও কিন্তু কালার কাস্টমাইজ করতে পারবেন। আমি আপনাদেরকে বলি, প্লেন যে আপনারা পাগড়িটা নেবেন সেটার দামটা হবে একরকম, কিন্তু ব্লুজটা অ্যাড করলে সেটা কিন্তু এক্সট্রা একটা চার্জ অ্যাড হবে। সেটা কিন্তু আপনারা যত যদি চান দুই পাশে এরকম থাকবে, দুই পাশে আমরা এরকম দিতে পারবো, কোনো অসুবিধা নেই। এটা প্রাইস কত আসবে ভাই? এটা 1500 টাকা। 1500 টাকা। আমরা নেক্সট কালেকশন দেখবো। আমি এটা একটু দেখাচ্ছি, এটাও কিন্তু অনেক সুন্দর একটা পাগড়ি। দেখেন, এটাও কিন্তু অনেক নাইস। এটার প্রাইসিংটা হইতেছে মাত্র 1500 টাকা। 1500 টাকা এটার প্রাইস। আচ্ছা, এটাও হচ্ছে রাজস্থানী হাতে বাঁধা পাগড়ি, আর এটাও কিন্তু অনেক সুন্দর। এটা কিন্তু ব্রুস ছাড়া, আমি যেটা বলছিলাম একটু আগে, যে প্লেন আমাদের কাছে অনেক বানানো আছে। আপনারা চাইলে কিন্তু ব্রুস কাস্টমাইজ করতে পারবেন, ফ্যাব্রিক কাস্টমাইজ করতে পারবেন, চাইলে কিন্তু জরি ওয়ার্কও করতে পারবেন। যদি বলেন যে আপু এটা একটু সিম্পল আছে, আমি একটু গর্জেস করে নিব, নো প্রবলেম। আপনাদের আপনারা আমাদেরকে যেটা রেকমেন্ডেশন করবেন আমরা সেই অনুযায়ী কিন্তু বানিয়ে দিব। আপনাদের স্যাটিসফ্যাকশনই হচ্ছে আমাদের মূল মন্ত্র, আমরা চাই যে আপনারা স্যাটিসফাই থাকেন। তো নেক্সট কালেকশন দেখাবো আমি, এই কালেকশনটা দেখাচ্ছি। এই পাগড়িটাও কিন্তু দারুণ। এই পাগড়িটার প্রাইস কত আসবে ভাই? 1400 টাকা। 1400 টাকা। দেখেন পাগড়িটা কি সুন্দর। তো আপনাদের ভালো লাগলে এটা নিতে পারবেন। আমি এই কালেকশনটা দেখাচ্ছি, এটা কিন্তু ওয়াইন কালারের পাগড়ি, অনেক নাইস লুকিং। এটার প্রাইসটা একটু বলে দেই, 1400 টাকা। 1400 টাকা। আমি এই পাগড়িটা দেখাচ্ছি, দেখেন এই পাগড়িটা অনেক সুন্দর। এটা কিন্তু গতানুগতিক যে পাগড়িগুলো থাকে তার চাইতে অনেক এক্সেপশনাল। অনেকেই কিন্তু চায় যে এক্সেপশনাল, আমি বিয়ের দিন একদম সবার চেয়ে আলাদা থাকবো, একদম সুলতান সুলেমান হয়ে যাবো। তো সেক্ষেত্রে এটা নিতে পারবেন। এটার প্রাইস হচ্ছে 1800 টাকা। আমি এই কালেকশনটা দেখাচ্ছি, এটা কিন্তু খুবই এক্সট্রাঅর্ডিনারি একটা পাগড়ি। আমি এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি, এটা কত আসবে ভাইয়া? 1400 টাকা। এই কালারটা কিন্তু অনেক সুন্দর, আমি এটার প্রাইসিংটা একটু বলে দিচ্ছি, 2500 টাকা। 2500 টাকা। 2500 টাকা বাজেট থাকলে এই পাগড়িটা কেনা যাবে। সাত গজ কাপড় হাতে বাঁধা, দারুন। আমি এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু অনেক সুন্দর। এটার প্রাইস কত আসবে? 1400 টাকা। চাইলে কিন্তু এটাতে ব্লুজ অ্যাড করতে পারবেন, সেটা কিন্তু আলাদা টাকা অ্যাড হবে। আমি এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু অনেক সুন্দর। দেখেন এই পাগড়িটা কিন্তু অনেক নাইস। এটার প্রাইসিংটা বলে দেই, 1400 টাকা। আমি এই পাগড়িটা দেখাচ্ছি, এই পাগড়িটা অনেক সুন্দর। এটার প্রাইসটা একটু বলে দেই, এটা হলো 1600 টাকা। 1600 টাকা। টিস্যু কাপড়ের আমি এই কালেকশনটা দেখাচ্ছি, এটাও কিন্তু অনেক সুন্দর। এটা প্রাইসিংটা একটু বলে দেই, 1800 টাকা। 1800 টাকা বাজার থাকলে এটা কেনা যাবে। আমি এই কালেকশনটা দেখাচ্ছি, এইটা কিন্তু ভাইয়ার পিছনে যেই শেরওয়ানিটা আছে ওটার সাথে কিন্তু মানে সেই লেভেলে সুন্দর লাগবে। তো এই এই যে পাগড়িটা আছে এটার প্রাইসটা আমি একটু বলে দেই, 1800 টাকা। নেক্সট কালেকশন দেখাবো আমি, এই পাগড়িটা দেখাচ্ছি। এই পাগড়িটাও কিন্তু অনেক অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন উপরে ফেদার দেওয়া। এটার প্রাইসিংটা আমি একটু বলে দিই, এটার প্রাইসিং হচ্ছে
2200 টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে। নেক্সট কালেকশন দেখাবো। আমি এটা একটু দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা পাগড়ি ব্লু কালারের। তো রয়্যাল ব্লু কালারের মধ্যে এটা নিয়ে নিতে পারবেন। এটা প্রাইসিং হচ্ছে 1600 টাকা। আমি এটা একটু দেখাচ্ছি, এটা অনেক সুন্দর, এটা প্রাইসটা একটু বলে দিচ্ছি 1600 টাকা। তো অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখালাম সাদিয়া ওয়েডিং শপে। অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি, অ্যাড্রেসটা আমি আপনাদেরকে মেনশন করে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে এলিফ্যান্ট রোড বাটা সিগন্যালের মোড়ে আসলে আপনারা দেখতে পারবেন সাহারা ট্রপিক্যালের নিচতলা 6 নম্বর এবং 7 নম্বর শপ সাদিয়া ওয়েডিং শপ। তো আমি কার্ডটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এ হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। তো আপনারা একান্ত যদি চিনতে না পারেন তাহলে কিন্তু আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো। তো আপনারা কিন্তু ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, পেজ থেকে যারা দেখছেন ভিডিওটা দয়া করে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আর অবশ্যই এসে কিন্তু বলবেন যে কে আপুর চ্যানেল দেখে এসেছি, তাহলে কিন্তু আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে। তো ভালো থাকবেন, বা এই যে ভিডিওতে যে দামটা মেনশন করেছি এই দামে নিতে পারবেন। এছাড়া কিন্তু প্রোডাক্টের দাম কিন্তু আরো বেশি, কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে রিজনেবল করে দিচ্ছি যেন আপনারা কিনতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।